অবিশ্বাস সন্দেহ আর দ্বন্দ্বে চলছে বিএনপি ঐক্য আর বিশ দলের পথ চলা নতুন মিত্রদের নিয়ে বিএনপির ঐক্য গঠনের পর থেকে বিষয়টিকে মেনে নিতে পারছিল না দলের পুরনো মিত্ররা বিভিন্ন সময় কটু কথা শুনিয়ে চক্ষুশুল হয়েছেন বিশ দলের নেতারা জাতীয় নির্বাচনের পর বিশ দল এবং ঐক্য ফ্রন্টের অন্তর্দ্বন্দ্ব প্রকাশস্বরূপ লাভ করে বিএনপি জোটের হালচাল নিয়ে রিপোর্ট করেছেন মায়দুর রহমান রুবেল বিএনপি নেতাদেরকে অনুরোধ করবো আপনারা নেতৃত্ব দেন না হলে আমাদের নেতৃত্ব প্রবত সুতরাং আমাদেরকে দায়িত্ব দিতে হবে বিএনপির সাবেক নেতা এবং বর্তমান বিশ দলীয় জোটের শরিক এলডিপির সভাপতি কর্নেল ওলির সাম্প্রতিক এমন বক্তব্যে এবং ঐক্যফ্রন্টের মধ্যে বিএনপি নেতা আব্দুল্লাহ নোমান মনে করেন খালেদা জিয়ার প্রতি দরদ ও মমত্ববোধ থেকে এই ধরনের বক্তব্য দিতে পারেন কর্নেল ওলি ডক্টর কর্নেল অলি সাহেবের যে বক্তব্য আবেগের বশবর্তী হয়ে কথা বলেছেন যে নেতৃত্ব যদি নিতে না পারো আমাকে দিয়ে দাও তার অর্থ এটা না যে তিনি বিএনপির নেতৃত্ব নিয়ে নিচ্ছেন বা তাকে দেওয়া হচ্ছে তিনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু খালেদা জিয়ার মুক্তি প্রাসঙ্গিক তবে বিএনপির আরেক নেতা মোয়াজ্জিম হোসেন আলাল মনে করেন বিএনপিতে নেতৃত্বের কোনো সংকট নেই কর্নেল অলির বক্তব্যে মর্মাহত হয়েছেন বিএনপি নেতারা ছোট যারা তাদের দাবি অভিমান এবং বিতর্কটা বড়দের কাছেই থাকে তো বিএনপির সেই অবস্থাটাই আছে না কোনো দ্বন্দ্ব তৈরি হবে না কারণ বিশ জোটের মধ্যে কর্নেল অলি আহমেদ সাহেব হচ্ছেন একজন ব্যতিক্রমী মানুষ ওনার নেতৃত্বের প্রতি সম্মান তো আমাদের কম নাই সেজন্য বিএনপি পারবে না উনি ইচ্ছা করলে পারবেন এইটা বোধ একটু বেশি হয়ে গেছে আমার মনে হয় টাকার বিনিময়ে ঐক্যফ্রন্টের একটি অংশ বিএনপিকে নির্বাচনে রাখতে বাধ্য করেছিল। কর্নেল অলির এমন বক্তব্যের বিরোধিতা করেছেন ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী তিনি মনে করেন কোনো সিনিয়র নেতার ব্যাফাস মন্তব্যে পরস্পরের প্রতি আস্থা এবং শ্রদ্ধাবোধ কমে যাবে এই ধরনের কথাবার্তা রাজনীতিতে ওনাদের মতো সিনিয়র রাজনীতিবিদের মুখে মানায় না বিরোধী দলে অবস্থান করিয়া একে অপরের বিরুদ্ধে কথাবার্তা বলা আমি মনে করি এটা অপরাজনীতির একটা অংশ যাদের নিয়ে কথা বলছেন ওদের কিছু হবে না যে বলতেছেন হ্যাঁ ওনার জন্য এটা খুব ভালো হবে না হ্যাঁ কারণ মানুষ মনে করবে উনি ইচ্ছাকৃতভাবে বিতর্ক সৃষ্টি করার জন্য এগুলো করছে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে দাবি করে নেতারা বলেন জোট ও ফ্রন্টের নেতাদের বিতর্কিত মন্তব্যের কারণে ঐক্য বিনষ্ট করলে তার সুফল পাবে ক্ষমতাসীনরা ব্যক্তিগত আবেগটা এভাবে প্রকাশ না করে মাইদুর রহমান রুবেল আর টিভি ঢাকা